আসসালামু আলাইকুম। বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যেমন আমরা যদি মোবাইল দিয়ে কোনো পোস্টার ডিজাইন করতে যাই, তাহলে অবশ্যই আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই ডিজাইনে অ্যাড করতে হয়। এবং শুধু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডই না, কাজের ক্ষেত্রে আমাদের আরও অনেক কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে এক ক্লিকে আমাদের হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আপনি ইচ্ছে করলে ফটোর ব্যাকগ্রাউন্ড বিভিন্নভাবে রিমুভ করতে পারেন, সফটওয়্যার মাধ্যমে রিমুভ করতে পারেন এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রিমুভ করতে পারেন। আজকে আমরা শিখবো যে কীভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় শুধুমাত্র এক ক্লিকে। আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করছি, আপনি চাইলে যে কোনো ধরনের ব্রাউজার ইউজ করতে পারেন। আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ওকে, ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা সার্চ বক্সে লিখব remove.bg, remove, রিমুভ ডট। দেখছেন আমরা remove.bg লেখার সাথে সাথে চলে আসছে, আমরা এখানে সার্চ করে দেব। এরপরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে ক্লিক করব। আমরা একটু ওয়েট করি। ওকে, এরপর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে আপলোড ইমেজ এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের ফোনে অ্যালাউ চাইবে, আমরা অ্যালাউ করে দেব। এরপর আমাদের ফাইল ম্যানেজার বা গ্যালারি ওপেন হবে। আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এক ক্লিকে, সেই ফটোটি সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি, একটু ওয়েট। তো ধরুন আমি এই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপর আমরা ডানে ক্লিক করব। আস্তে আস্তে আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, আর অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক এক ক্লিকে রিমুভ হয়ে গেছে। এই যে এই ডাউনলোড অপশন আমরা ক্লিক করব, তাহলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। ওকে, আমাদের ফটোটি সেভ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এরপর আমরা দেখব যে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কি আসলে রিমুভ হয়েছে কিনা। ওই কারণে আমরা ফিক্সারে প্রবেশ করব। এখান থেকে প্লাস আইকনে চলে যাব, দেন একটা PNG ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করব। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি। এরপর আমরা একটু স্ক্রল করব, এখানে অ্যাড ফটো লেখা আছে, আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি অ্যাড করে দেব। এরপর আমরা অ্যাডে ক্লিক করব। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড প্রপারলি রিমুভ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আপনার ফটোটি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, পোস্টার ডিজাইনের ক্ষেত্রে। তারপর আমরা সেভ এই আইকনে ক্লিক করব। এরপরে অটোমেটিক আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। এভাবেই আপনি চাইলে খুব অল্প সময়ে এক ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আশা করছি ভিডিওটি অনেক কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।